হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সঞ্জয় স্যার। টেক বয় রাজা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। ভোগলেটের তোমাদের ফিজিক্স ক্লাস আজ থেকে তোমাদের স্টার্ট হলো। আজকে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার পড়ানো হবে। তোমাদের ফিজিক্সে ভোগলেটে ফার্স্ট চ্যাপ্টার আছে পদার্থের সাধারণ ধর্ম, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার। ঠিক আছে, এই চ্যাপ্টারটা তোমাদের পড়ানো হবে। তো আমরা কী করবো না, ফার্স্টে এই যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টারের উপরে বেসিক কিছু নলেজ তোমাদের আমরা দেবো। এই বেসিক কিছু নলেজ দেওয়ার পরে বুঝিয়ে দেবো, যেমন ধরো কিছু আছে ডেন্সিটি, প্রেশার, ফোর্স, এই সমস্ত যে সমস্ত টার্ম আছে কিছু, ওইগুলো বুঝিয়ে দেওয়ার পরে কী হবে না, এই চ্যাপ্টারের উপরে আমরা এমসিকিউ টাইপ কোশ্চেন করবো। তো সেই এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো তোমাদের ফলো করতে হবে, দেখতে হবে। আর আমাদের ভোগলেটে ফিজিক্সে চারটা চ্যাপ্টার আছে, ঠিক আছে। তো ওই চারটা চ্যাপ্টার আমরা পরপর একদম পুরো আমরা একদম গ্রাউন্ড লেভেল থেকে শুরু করছি প্রত্যেকটা চ্যাপ্টারে। হ্যাঁ, যেগুলো তোমরা ছোটো ক্লাসে কিন্তু পড়ে এসছো, মানে 7-8-এ পড়ে এসছো, ওইরকম টাইপের, মানে একদম পুরো আমরা গ্রাউন্ড লেভেল থেকে শুরু করছি, যাতে কোনো স্টুডেন্টের না বুঝতে অসুবিধা হয়। আর চলো তাহলে আজকে আমাদের ক্লাসটা শুরু করা যাক, পদার্থের সাধারণ ধর্ম। হ্যাঁ, আজকে আমরা পড়ছি কি, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার। তো এই চ্যাপ্টার সংক্রান্ত কিছু বেসিক টার্ম আছে, যেরকম ধরো ডেন্সিটি, প্রেশার, ফোর্স, হ্যাঁ, এদের সিজিএস ইউনিট, এসআই ইউনিট, আচ্ছা এদের তারপরে সংকেত কী দিয়ে ডিনোট করা হয়, ওগুলো কিন্তু আমরা জানবো আজকে। তো জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, হ্যাঁ, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার। বুকলেট যারা দেখছো, বুকলেটে যারা পরীক্ষা দেবে, তো এটা হচ্ছে তোমাদের কি ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, পদার্থের সাধারণ ধর্ম যার বাংলাটা। পদার্থের সাধারণ ধর্ম বা ধর্মসমূহ যাই বলতে পারো, কোনো অসুবিধা নেই। বুঝলে তো ফার্স্ট আমি কিসে আসছি না, ফার্স্ট আসছে কি আমাদের টার্ম না, ফার্স্ট আসছে আমাদের টার্ম আসছে কি ঘনত্ব। তো যাকে আমরা ইংরেজিতে কী দ্বারা ডিনোট করছি, ডেন্সিটি, ডেন্সিটি দ্বারা ডিনোট করছি, ঘনত্ব বা ডেন্সিটি। ঘনত্ব বা ডেন্সিটিটা না, ঘনত্ব বা ডেন্সিটি হচ্ছে কোনো পদার্থের একক আয়তনের ভরকে কী বলা আছে, তার ঘনত্ব বা ডেন্সিটি বলা আছে। একক আয়তনের ভর মানে কি না, ধরো কীরকম, ধরো তোমরা গ্রাফ করেছো, গ্রাফ পেপার তোমরা জানো, ধরো কোনো একটা পদার্থের ভর ধরো সাপোজ 10 গ্রাম, ঠিক আছে। আচ্ছা এবার কী বলা হচ্ছে না, ধরো পদার্থটা এতটা পরিমাণ অংশ জুড়ে অবস্থান করেছে, তাহলে একে যদি আমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, তাহলে কী হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলাম, তাহলে এই যে ছোটো ছোটো অংশ এগুলো কী বলা হচ্ছে না, একক আয়তন। তাহলে কী বলছে না, একক আয়তনের ভরকে কী, একক আয়তনের ভরকে কী বলা হচ্ছে না, ঘনত্ব বলা হচ্ছে। তাহলে বেসিক্যালি তোমার ডেফিনেশনটা কী হচ্ছে, কোনো পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলা। তাহলে এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কী হবে, এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কী হবে না, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন মানে কি না, ঘনত্বকে তাহলে আমরা কী, ঘনত্ব হচ্ছে ডেন্সিটি, তাহলে ডিনোট কীভাবে করা হয় জানো না, ডিনোট করা হচ্ছে ডেন্সিটির ফার্স্ট লেটারটা কী আছে, ডি। তাহলে বেসিক্যালি ঘনত্বকে ডিনোট করা হয় ডি টার্ম দ্বারা। তাহলে আমরা লিখতে পারি ডি ইকুয়াল টু এম বাই ভি, এটা হচ্ছে কি না, ঘনত্বের ম্যাথামেটিক্যাল টার্ম বা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, ডি ইকুয়াল টু এম বাই ভি। যেখানটায় কি না, যেখানটায় ডিটা হচ্ছে আমার কি ডেন্সিটি বা ঘনত্ব, ডেন্সিটি বা ঘনত্ব, বাংলা ইংরেজি দুটোতেই লিখছি যাতে কারোর না বুঝতে কোনো অসুবিধা হয়। এমটা কী হচ্ছে না, এমটা হচ্ছে গিয়ে আমার মাস বা ভর, আর ভিটা কি, ভিটা হচ্ছে কি ভলিউম, অবশ্যই এই ভলিউমটা কি না একক আয়তনে, হ্যাঁ আয়তন, ঠিক আছে। তো নেক্সট কী আসছে না, নেক্সট আসছি আমরা এখান থেকে এর সিজিএস ইউনিট আর এসআই ইউনিট। নেক্সট আমরা এখান থেকে কী আসছি না, নেক্সট আমরা আসছি এখান থেকে এর সিজিএস ইউনিট আর এসআই ইউনিট। তো সিজিএস আর এসআই ইউনিট কিন্তু আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই, কী হবে তাহলে, তাহলে আমরা কীভাবে পাবো সিজিএস এসআই ইউনিট না, এই যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা আমাদের মনে রেখে দিতে হবে, এই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন থেকে আমরা ক্যালকুলেট করে বার করে নিতে পারবো। ধরো বাই চান্স তোমাদের মনে থাকলো না কোনো সময়, তাহলে আমরা কীভাবে বার করবো, দেখো ঘনত্বের কী হচ্ছে না সিজিএস ইউনিট আর একটা কি এসআই ইউনিট। আমরা জানি কি না, তিন ধরনের ইউনিট হয় বেসিক্যালি, একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এসআই, আর একটা হচ্ছে এপিএস ইউনিট। হ্যাঁ আচ্ছা, এপিএসটা হচ্ছে আমাদের গিয়ে কি না, এপিএসটা আমাদের হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড। তাহলে সিজিএস ইউনিট কি না, সিজিএস ইউনিট হচ্ছে গ্রাম পার সেমি কিউব। সিজিএস ইউনিট কি না, সিজিএস ইউনিট হচ্ছে গ্রাম পার সেমি কিউব। আর এসআই ইউনিট কি, এসআই ইউনিট হচ্ছে কেজি পার মিটার কিউব। এটা কি স্যার না, ডেন্সিটি। কীভাবে বার করলো, দেখো ডি ইকুয়াল টু কি এম বাই ভি, তো এম মানে কি, এম মানে হচ্ছে ভর বা মাস।
তাহলে ভরের সিজিএস একক কি? ধরো আমি সাপোজ ডেন্সিটিটাকে কি ইউনিটে বার করবো, সিজিএস ইউনিটে বার করতে চাইছি, তাহলে ভরের সিজিএস ইউনিট কি? ভরের সিজিএস ইউনিট হচ্ছে গ্রাম। আচ্ছা ভরে সাপোজ তাহলে এবার দেখো আয়তন ভি মানে কি হচ্ছে ভলিউম বা আয়তন, আয়তনের সিজিএস ইউনিট কি? আয়তনের সিজিএস ইউনিট হচ্ছে সেমি কিউব, তাহলে সেমি কিউব হয়েছে, তাহলে পুরোটা কি দাঁড়ালো গ্রাম পার সেমি কিউব। সেই বেসিসে কি আসছে না ডেন্সিটি বা ঘনত্বের সিজিএস ইউনিট কি হচ্ছে গ্রাম পার সেমি কিউব, আর এসআই ইউনিট কি হচ্ছে না এসআই ইউনিট হচ্ছে কেজি পার মিটার কিউব। ওকে আচ্ছা তাহলে এটা আসলো, তাহলে ঘনত্ব, ঘনত্বের ডেফিনেশন, ঘনত্বের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন ডি ইকুয়াল টু এম বাই ভি, ঘনত্বের সিজিএস ইউনিট এসআই ইউনিট। এবার আমরা আসছি কি না, এবার আমরা আসছি তার সংকেত, মাতৃয় সংকেত যাকে বাংলাতে বলে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তাহলে দেখো ভর বা মাস এগুলাকে তিনটে, এই যে সংকেতটা, এই সংকেতটা কি আসছে না তিনটে জিনিসের উপর বেস করে কিন্তু লেখা হয়। একটা হচ্ছে এম, একটা হচ্ছে এল, একটা হচ্ছে টি। এম মিন্স কি? এম মানে হচ্ছে মাস বা ভর, এল মানে হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য, আর টি মানে হচ্ছে টাইম বা সেকেন্ড, মানে টাইম আর কি, সরি টাইম বা সেকেন্ড মানে টাইমের ইউনিটটা সিজিএস আর এসআই যে কোনো ইউনিটে কিন্তু সেকেন্ড। হ্যাঁ তাহলে মাতৃয় সংকেত, তাহলে দেখো এম বাই ভি ভরকে কি দ্বারা ডিনোট করা হয় বললাম, এম দ্বারা ডিনোট করা হয়, বাই ভলিউম বা আয়তন, ভলিউম বা আয়তনকে কী দ্বারা ডিনোট করা হয়, এল দ্বারা। দেখো ভলিউম বা আয়তনের সিজিএস ইউনিট কি? সেমি কিউব, তার মানে আমরা এখানটায় লিখতে পারি এল কিউব। ওকে তাহলে আমরা যখন লিখবো তখন কী হবে, এম এলটা যখন উপরে চলে আসলো কী আসলো এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি, যখন আমরা তার সংকেত লিখবো তখন এটাকে কী করবো থার্ড ব্র্যাকেটের মধ্যে অবশ্যই রাখবো, ঠিক আছে। তাহলে কী আসলো তার তার মাতৃ সংকেত কী আসলো, এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি। তাহলে দেখো তিনটে জিনিস আমরা শিখলাম কিন্তু ডেন্সিটি বা ঘনত্ব থেকে, কি না ডেন্সিটি বা ঘনত্ব কাকে বলছে, কোনো পদার্থের একক আয়তনের যে ভর সেটাকে বলছে তার ঘনত্ব বা ডেন্সিটি। তার ম্যাথমেটিক্যাল টার্ম কি? না তার ম্যাথমেটিক্যাল টার্ম হচ্ছে ডি ইকুয়াল টু এম বাই ভি। আচ্ছা যেখানটায় ডিটা কি ডিনোট করছে না, যেখানটায় ডিটা আমার ডিনোট করছে ডেন্সিটি বা ঘনত্ব, এমটা ডিনোট করছে মাস বা ভর, ভিটা ডিনোট করছে ভলিউম বা আয়তন। ওকে এবার কি এসেছি আমরা নেক্সট, না এবার আমরা এসেছিলাম কোথায় না, এর সিজিএস আর এসআই ইউনিট। সিজিএস এসআই ইউনিট মনে থাকলে খুব ভালো, আদারওয়াইজ যদি না মনে থাকে তাহলে তোমরা এই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটাকে মনে রেখে দেবে, এখান থেকে কিন্তু সিজিএস এসআই ইউনিটকে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তাহলে সিজিএস ইউনিট কী হচ্ছে গ্রাম পার সেমি কিউব, এসআই ইউনিট কী হচ্ছে কেজি পার মিটার কিউব, আর এর সংকেতটা কী হচ্ছে এম বাই এল টু দি পাওয়ার থ্রি ইকুয়াল টু কত, এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি, মানে বেসিক্যালি হচ্ছে এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি, ঠিক আছে। তো নেক্সট আসছি আমরা কিছু, নেক্সট আসছি আমরা চাপ বা প্রেশার। এক মিনিট, তোমাদের যারা তুলবে তুলে নাও, আমি এটা ইরেজ করে দিলাম। নেক্সট কি আসছে, নেক্সট আসছে কি চাপ বা প্রেশার, ঠিক আছে। দু নম্বরে আমরা কি শিখবো, দু নম্বরে আমরা শিখছি কি চাপ বা প্রেশার, ঠিক আছে। চাপ বা প্রেশার, চাপ বা প্রেশার কি বলছে, দেখো ডেফিনেশনটা ফার্স্ট আমরা দেখি, কোনো বস্তুর একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলকে কি বলা হচ্ছে চাপ। কোনো বস্তুর একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল মানে কি, এই টার্মটার মানেটা কি? না দেখো সাপোজ ধরো এটা একটা পাথর, ঠিক আছে, বা এটা ধরো কি না এটা হচ্ছে একটা অনিয়তাকার বস্তু, ঠিক আছে। তো মানে অনিয়তাকার বস্তু মানে কি ইরেগুলার শেপ টাইপ, এটা একটা অবজেক্ট, ঠিক আছে, এটা কি হচ্ছে না একটা ইরেগুলার অবজেক্ট বা কি অনিয়তাকার বস্তু। ওকে তাহলে কি আসছে না, এর একটা নির্দিষ্ট কি করছে না, এর একটা নির্দিষ্ট ক্ষেত্রফল জুড়ে অবস্থান করছে, ঠিক আছে। তো কি বলা আছে না এই অবজেক্টটাকে, ইরেগুলার অবজেক্টটাকে আমরা যদি কি করি না বিভিন্ন বিভিন্ন পার্টে কি করলাম ডিভাইড করলাম, তাহলে কি প্রত্যেকটা অংশ কী হচ্ছে না একটা একটা ক্ষেত্র, মানে কি এ পুরোটা তো একটা ক্ষেত্রফল জুড়ে অবস্থান করছে, এ যে জায়গাটায় আছে তাহলে সেটাকে যদি আমরা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি তাহলে কী হচ্ছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কী হচ্ছে না একটা একটা ছোটো ছোটো ক্ষেত্রফল, যেগুলোকে আমরা কী বলছি না একক ক্ষেত্রফল। তাহলে কী বলা হচ্ছে না একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল, একক ক্ষেত্রফলের ওপর যে বল প্রযুক্ত হচ্ছে বা যে বল প্রয়োগ করা হচ্ছে সেটাকে আমরা কী বলছি চাপ বলছি, ঠিক আছে। ধরো সাপোজ ধরো এরকম একটা অনিয়তাকার বস্তু বা ইরেগুলার অবজেক্ট কী করা হচ্ছে না কোনো একটা জায়গায় রাখা আছে, ঠিক আছে, তাহলে সেখানটায় তো কোনো চাপ কিন্তু প্রয়োগ হচ্ছে না, তাহলে কী হচ্ছে, তাহলে সেখানটায় চাপটা কীভাবে বেরাবে আমরা ক্যালকুলেট কীভাবে করব বা কী বলতে পারবো, না পৃথিবীর একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, ঠিক আছে, ওই গ্র্যাভিটেশনাল ফোর্সটা কী করছে না কোনো বস্তুকে কী করে সবসময় নিচের দিকে টানতে থাকে বা তার কেন্দ্রের দিকে টানতে থাকে, তাহলে সেখানটায় চাপটা কিন্তু আমরা বার করতে পারি। কী বলছে বেসিক্যালি তাহলে চাপের ডেফিনেশন, না কোনো
পদার্থের বা কোনো বস্তুর একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলকে কি বলা আছে? চাপ বলা আছে। একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল, একক ক্ষেত্রফল মাস্ট বি মেনশান করতে হবে তোমাদের, ঠিক আছে? তো কি বলছে না, চাপটা একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল। ঠিক আছে, তো দা প্রেশার, সরি দা ফোর্স অ্যাপ্লাইড অন দা ইউনিট এরিয়া অফ অ্যান অবজেক্ট, ঠিক আছে, দা ফোর্স অ্যাপ্লাইড অন দা ইউনিট এরিয়া অফ অ্যান অবজেক্ট, একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল, এটাকে কি বলা হচ্ছে? চাপ বলা হচ্ছে, ঠিক আছে। ফোর্স বা বলকে কী দ্বারা ডিনোট করা হয়? বলকে ডিনোট করা হয় ফোর্স দ্বারা। ওকে, তাহলে কী হচ্ছে না, একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলকে কী বলা হচ্ছে? চাপ বলা আছে। এবার আমরা নেক্সট ইস আসছি না, এবার আমরা নেক্সট আসছি চাপের সিজিএস ইউনিট আর এসআই ইউনিট, ঠিক আছে। তো চাপের সিজিএস ইউনিট আর এসআই ইউনিট কি, চলো দেখি, সিজিএস ইউনিট আর কি আসছে না এসআই ইউনিট। আচ্ছা, চাপের সিজিএস ইউনিট কী হচ্ছে না, চাপের সিজিএস ইউনিট হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার, আর এসআই ইউনিট কী হচ্ছে না, এসআই ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে আমি লিখে দিচ্ছি, বাংলাতেও লিখছি, হ্যাঁ, ডাইন পার সেমি স্কোয়ার, আর এটা কী হচ্ছে না, নিউটন পার মিটার স্কোয়ার, হয়েছে। একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল বলা আছে। আচ্ছা, তাহলে চাপ সমান তাহলে আমরা কী লিখতে পারি না, তার যদি আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা জানতে চাই তাহলে আমরা চাপ সমান লিখতে পারি। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি, চাপকে কী দ্বারা ডিনোট করা হচ্ছে না, দেখো ডিনোট কীভাবে করা হয় না, ডিনোট করা হয় তার ইংলিশ নামের যে ফার্স্ট লেটার কী আছে, পি, তাহলে চাপকে ডিনোট করা হচ্ছে পি সাইন দ্বারা, ঠিক আছে। চাপ সমান কি, চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তাহলে বল বাই ক্ষেত্রফল মানে কি, বলকে ডিনোট করা হচ্ছে এফ দ্বারা, আর ক্ষেত্রফলটাকে ডিনোট করা হচ্ছে কি, এ দ্বারা, তাহলে কি না, পি ইকুয়াল টু এফ বাই এ। ওকে, যেখানটায় পিটা কি না, যেখানটায় পিটা হচ্ছে আমার প্রেশার বা চাপ, প্রেশার বা চাপ, ঠিক আছে। এফটা কি, এফটা হচ্ছে ফোর্স বা বল, আর এটা কি, এটা হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল। তাহলে আসলো কি, কি চাপ কাকে বলছে, একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল বা দ্য ফোর্স অ্যাপ্লাইড অন দ্য ইউনিট এরিয়া অফ অ্যান অবজেক্ট, ঠিক আছে, কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বডি, যা কিছু বলতে পারি, আমি একটা অবজেক্ট বলতে পারি, আদারওয়াইজ বলতে পারি কোনো একটা বডি, অ্যাটসেট্রা, ঠিক আছে। এইটাকে আমরা কী বলছি, এটাকে আমরা বলছি চাপ। চাপের সিজিএস ইউনিট এসআই ইউনিট কীভাবে বার করবো, মনে যদি থাকলো ভালো, মনে যদি না থাকে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটাকে আমি মনে রেখে দেবো, সেখান থেকে আমি তার সিজিএস এসআই ইউনিট বার করে নিতে পারবো। পি ইকুয়াল টু কি, এফ বাই এ, তাহলে পি ইকুয়াল টু যদি এফ বাই এ হয়, এফ মানে কি, ফোর্স বা বল, বলের সিজিএস ইউনিট কি, বলের সিজিএস ইউনিট হচ্ছে ডাইন, তাহলে ডাইন পার সেমি স্কোয়ার, আর এসআই ইউনিট কী হচ্ছে, নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। এবারে কী আসছে না, চাপের ব্যবহারিক একক, চাপের কী একক না, ব্যবহারিক একক, ঠিক আছে। ঠিকই বলা হয় না, চাপের ব্যবহারিক একক কি, পাস্কাল, পিএ, বা বাংলাতে লিখছি পাস্কাল, ঠিক আছে। এটা কী হচ্ছে না, চাপের ব্যবহারিক একক, ঠিক আছে। চাপটাকে সাধারণত এই পাস্কাল দ্বারা ডিনোট করা হয়, এটা কী হচ্ছে না, সিজিএস এসআই ইউনিটের থেকে একটু বেশি ইউনিট, মানে একটু বড় ইউনিট, ঠিক আছে। আচ্ছা, এবারে নেক্সট কী আসছি আমি, দেখো নেক্সট কী আসছি আমি, নেক্সট আসছি আমি আপেক্ষিক গুরুত্ব, মুছে দিলাম এটা, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব বাকি, তার ইংলিশ টার্ম হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি। দেখো গুরুত্ব বাকি, ইংলিশ টার্মটা কি হচ্ছে, স্পেসিফিক গ্র্যাভিটি, হ্যাঁ, আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে ফার্স্ট কী আসছে না, এর ডেফিনেশন আমাকে জানতে হবে ফার্স্ট, এর ডেফিনেশনটা কি, তাহলে ডেফিনেশনটা কী বলছে না,
কোনো বস্তুর ভর এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সময়তন জলের ভর, কি বলছে? না, কোনো বস্তুর ভর এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সময়তন জলের ভর, এই দুটোর যে অনুপাত, এই দুটোর অনুপাতটাকে কি বলা হচ্ছে? না, তার আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক মানে কি? না, আপেক্ষিক কথাটার মানে হচ্ছে মানে কি, একটার সাপেক্ষে আর একটাকে নির্ণয় করা হচ্ছে, ঠিক আছে? তো সংজ্ঞাটা কি বললো? না, কোনো পদার্থের ভর বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ভর, মানে কি জলের ভরের সাপেক্ষে কোনো পদার্থের ভরটাকে আমি নির্ণয় করছি বা ডিটারমাইন করছি, তার জন্য এখানটায় কি এসছে? আপেক্ষিক, এই টার্মটা কিন্তু এসছে, আপেক্ষিক গুরুত্ব। তাহলে বলছে কি না, তাহলে কোনো বস্তুর ভর এবং কি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কার ভর? না, জলের ভরের অনুপাত, ঠিক আছে? তো কি হচ্ছে না, দা রেশিও অফ ঠিক আছে, কি বলছে না, দ্য রেশিও অফ দ্য মাস অফ এ বডি, একটা বস্তুর ভর, অ্যান্ড দ্য মাস অফ ইজ টু অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ভর, এই দুটোর কি অনুপাত? রেশিও মানে কি অনুপাত, এই দুটোর অনুপাতটাকে কি বলা হচ্ছে? তার আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি। তো এর ইউনিট কি আসছে না, দেখো সিজিএস রেশিও যদি আমি ইউনিট আমি যদি বার করতে যাই, তাহলে কি বলছে? আপেক্ষিক, আপেক্ষিক মানে কি, একটার সাপেক্ষে আর একটার কোনো কিছু নির্ণয় করছি। এখানটায় আমি কি নির্ণয় করছি? আপেক্ষিক গুরুত্ব না, এখানটা আমি ভর নির্ণয় করছি, কোনো বস্তুর ভর নির্ণয় করছি। সাপোজ ধরো কোনো বস্তুর ভর আমি ধরো সাপোজ ধরে নিলাম যে এটা একটা অবজেক্ট, এই অবজেক্টটার ভর কত? এম, ঠিক আছে? বা ধরো এই অবজেক্টটার ভর সাপোজ ধরো কোশ্চেন মার্ক, জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে? কিছু নেই, ধরো আমাকে এটা বার করতে বলছে, তাহলে কীরকম বার করবো? না, আপেক্ষিক গুরুত্ব যদি তার দেওয়া থাকে, তাহলে কি কোনো বস্তুর ভরের জায়গায় এক্স বসিয়ে আর 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের একটা কি ফিক্সড মান আছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের একটা ভরটা কি না ফিক্সড সবসময়, ঠিক আছে? আচ্ছা, ওইটা বসিয়ে দিলে তাদের অনুপাত বার করে নেব, তাহলে অনুপাত বার করে নিলে কী হবে না, সেখান থেকে আমি তার বস্তুর ভরটা আমি পেয়ে যাবো। তাহলে কী বলছে না, দেখো তাহলে এটা কী হচ্ছে না, দুটি একই জাতীয় রাশির অনুপাত, তার জন্য কী হচ্ছে, এটা হচ্ছে কি ইউনিট লেস, মানে এর কোনো ইউনিট নেই, ঠিক আছে? সিজিএস ইউনিটও নেই, এসআই ইউনিটও নেই, সেই বেসিসে কী হচ্ছে, এটা হচ্ছে ইউনিট লেস, ঠিক আছে? তাহলে আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি আমি কী বললাম, না কোনো বস্তুর ভর এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে জলের ভরের অনুপাত, এই দুটোর অনুপাতকে আমি কী বলছি, না আপেক্ষিক গুরুত্ব বলছি। আপেক্ষিক এই টার্মটা কেন এসছে না, একটার সাপেক্ষে আমি কোনো আরেকটা বস্তুর ভর নির্ণয় করছি, ওই জন্য কী এসছে না, আপেক্ষিক এই কথাটা এসছে বা স্পেসিফিক কথাটা এসছে। তো দ্য রেশিও অফ দ্য মাস অফ এ বডি অ্যান্ড দ্য মাস অফ H2O অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড, এই 4 ডিগ্রি সেন্টিগ্রেডটা কিন্তু অবশ্যই মাস্ট বি মেনশন করতে হবে। তো এখানটায় কী বলছে না, এটা হচ্ছে দুটা সমজাতীয় রাশির অনুপাত, তার জন্য কী বলছে না, এটা হচ্ছে কি ইউনিটলেস, এর কোনো সিজিএস ইউনিটও নেই এবং এসআই ইউনিটও নেই। নেক্সট কী আসছি আমি, না নেক্সট আসছি আমি ঘাত বা কি থ্রাস্ট, ঘাত বা থ্রাস্ট, ঠিক আছে? ঘাতও কি না, ঘাতও হচ্ছে এক ধরনের বল। ঘাতও কি না, ঘাতও হচ্ছে এক ধরনের বল, বলা হয় না ঘাত বল, ঠিক আছে? তো ঘাত বা কি থ্রাস্ট, ঘাত বা থ্রাস্ট ডেফিনেশন কি, ফার্স্টে আমরা ডেফিনেশন আসব, ঠিক আছে? ডেফিনেশন কি বলছে, কি বলেছে যে প্রবাহীর সংস্পর্শে থাকা তলের ওপর প্রবাহী কর্তৃক লম্বভাবে প্রযুক্ত বল, প্রবাহীর সংস্পর্শে থাকা কোনো বস্তুর ওপর প্রবাহী কর্তৃক লম্বভাবে যে বলটা প্রযুক্ত হচ্ছে, সেই বলটাকে আমরা কি বলছি না, সেই বলটাকে আমরা বলছি ঘাত বল বা থ্রাস্ট, ঠিক আছে? ডেফিনেশনটা তাহলে কী বলছে না, ডেফিনেশনটা বলছে প্রবাহীর সংস্পর্শে থাকা কোনো বস্তুর ওপর, বা কোনো বস্তু বলতে পারি বা কী বলতে পারি না, তল বলতে পারি, ঠিক আছে? তো এটা বেসিক্যালি কী লিখলে ভালো হবে, না তলের ওপর, প্রবাহী কর্তৃক লম্ব হবে যে বল প্রযুক্ত হয়,
এটাকে আমরা কি বলছি না এটাকে আমরা বলছি থ্রাস্ট বা ঘাত বল। এই দেখো লম্বভাবে প্রযুক্ত বল, তার জন্য কি না তার জন্য হচ্ছে ঘাত হচ্ছে এক ধরনের বল কিন্তু, ঠিক আছে। প্রবাহীর সংস্পর্শে থাকা কোনো তলের ওপর প্রবাহী কর্তৃক লম্বভাবে প্রযুক্ত হল। দেখি এটা আমরা বোঝার চেষ্টা করি তাহলে। ধরো সাপোজ, ধরো এটা একটা পট, ঠিক আছে। এই পটে কি আছে, ধরো সাপোজ জল আছে, জল এরকম কি আছে ফিল আপ করা আছে, ওয়াটার অণু আছে, ঠিক আছে, জল আছে। তো কী বলছে না প্রবাহীর সংস্পর্শে থাকা কোনো তল মানে কি? তাহলে দেখো এইখানটায় কী হচ্ছে, এটা হচ্ছে নিম্নতল, মানে কি এটা হচ্ছে পাত্রটার কি নিম্নদেশ বা কী হচ্ছে, এটা নিচ পোর্শন, এটা হচ্ছে একটা নিচের তল, ঠিক আছে। এই তলে কী হচ্ছে না প্রবাহীটা কী করছে, লম্বভাবে এর উপরে যে চাপ প্রয়োগ, সরি, লম্বভাবে কী করছে না যে বল প্রয়োগ করছে, বল বলতে পারি বা চাপও বলতে পারি, যে চাপ প্রয়োগ করছে বা যে বল প্রয়োগ করছে, ঠিক আছে। লম্বভাবে কী করছে, বল প্রয়োগ করছে, এই যে লম্বভাবে প্রবাহী কর্তৃক লম্বভাবে বল প্রয়োগ হচ্ছে কার ওপরে, প্রবাহী তলের ওপরে। এইটাকে আমরা কী বলছি না, এইটাকে আমরা বলছি ঘাত বল বা থ্রাস্ট, ঠিক আছে। আচ্ছা তো ঘাত সমান কি না, ঘাত সমান হচ্ছে, তাহলে এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আমরা কীভাবে বলবো না, এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা হচ্ছে চাপ ইনটু ক্ষেত্রফল। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি না, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে চাপ ইনটু ক্ষেত্রফল। তাহলে কী দ্বারা ডিনোট করা হচ্ছে, টি দ্বারা ডিনোট করতে হবে, চাপ ইনটু ক্ষেত্রফল। তাহলে চাপকে কী দ্বারা ডিনোট করা হয়, পি দ্বারা, আর ক্ষেত্রফলকে কী দ্বারা ডিনোট করা হয়, এ দ্বারা। তাহলে টি ইকুয়াল টু পি বাই এ, ঠিক আছে। থ্রাস্ট বল বা ঘাত বল ইকুয়াল টু কি, চাপ ইনটু ক্ষেত্রফল। ওকে, তাহলে যেখানটায় কি না পিটা কি না, পিটা হচ্ছে চাপ বা প্রেশার, আর এটা কি হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল, ক্ষেত্রফল বা কি এরিয়া, হয়েছে। তাহলে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কী হচ্ছে, থ্রাস্ট সমান কী হচ্ছে না, চাপ ইনটু ক্ষেত্রফল, ঠিক আছে। এবার আমরা নেক্সট কী আসছি না, এবার আমরা নেক্সট আসছি আমি এর সিজিএস ইউনিট আর এসআই ইউনিট। সিজিএস ইউনিট কি, এসআই ইউনিট কি, দেখো মুছে দিলাম ডেফিনেশনটা, সিজিএস ইউনিট আর এসআই ইউনিট। সিজিএস ইউনিট কি আর এসআই ইউনিট কি আসছে দেখো, তো আমাদের যদি না মনে থাকে তাহলে কি চাপের সিজিএস ইউনিট কি, চাপের সিজিএস ইউনিট হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার। আমরা কিন্তু একটু আগে দেখে আসলাম ডাইন পার সেমি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি দেখো কীভাবে আমরা বার করবো, আমাদের দেখাই চাপের সিজিএস ইউনিট কি, চাপের সিজিএস ইউনিট হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার, অবশ্যই। তো ডাইন পার সেমি স্কোয়ার মানে কি, ডাইন বাই সেমি স্কোয়ার, পার সেমি স্কোয়ার মানে সেমি স্কোয়ারটা নিচে আছে, ইন্টু চাপ ইন্টু কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে কী দ্বারা ডিনোট করা হয়, সেমি স্কোয়ার দ্বারা ডিনোট করা হয় না, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সিজিএস ইউনিট হচ্ছে সেমি স্কোয়ার, আর এসআই ইউনিট কী হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে দেখো চাপ ইনটু ক্ষেত্রফল, ডাইন পার সেমি স্কোয়ার ইনটু সেমি স্কোয়ার, সেমি স্কোয়ার সেমি স্কোয়ার কাটাকাটি হয়ে গেলো, তাহলে পড়ে কী থাকলো ডাইন। তার মানে বেসিক্যালি কী হচ্ছে না, বেসিক্যালি হচ্ছে ঘাতের সিজিএস ইউনিট হচ্ছে ডাইন, ওকে। আর এসআই ইউনিট কী না, এসআই ইউনিট হচ্ছে নিউটন, হলো। এটা কার সঙ্গে সিমিলার না, সিমিলার টু, সিমিলার টু ফোর্স বা বল, ঠিক আছে। এটা বলের ইউনিটের সঙ্গে সিমিলার না, বলেরও সিজিএস ইউনিট ডাইন, আর এসআই ইউনিট নিউটন। তার জন্য কী বলছে না, ঘাত বা থ্রাস্ট হচ্ছে কি এক ধরনের বল, যেটা কী করছে না তরল তলের ওপরে কাজ করে আর কি বেসিক্যালি, ঠিক আছে। কোথায় কাজ করে না, এই ঘাত বলটা তরল তলের উপরে কাজ করে। তাহলে কী বলছে, সিজিএস ইউনিট কি ডাইন, আর এসআই ইউনিট কী হচ্ছে নিউটন। কীভাবে বার করবো, মনে যদি না থেকে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন থেকে বার করে দিতে পারি, বা মনে রাখতে পারি কি ঘাতের ইউনিট আর ফোর্সের ইউনিট হচ্ছে সেম, বা বলতে কী পারি ঘাত হচ্ছে এক ধরনের বল, যেটা কী হচ্ছে না প্রবাহী কর্তৃক লম্বভাবে প্রযুক্ত বল কার ওপরে না, প্রবাহী তলের ওপরে, প্রবাহী তলের ওপরে লম্বভাবে যে বল প্রয়োগ করছে প্রবাহীটা, সেটাকে কী বলা হচ্ছে না, সেটাকে বলা হচ্ছে কি ঘাত বল, ওকে। আচ্ছা নেক্সট আমরা কিসে আসছি দেখো, এই সমস্ত বেসিক কিছু টার্মগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ নেক্সট আমরা কিসে আসছি না, নেক্সট আমরা আসছি আমি দেখো নেক্সট কী আসছি আমরা না, এগুলো শিখলাম ঘাত, তারপরে চাপ, বল, আপেক্ষিক গুরুত্ব, এগুলো আমরা জানলাম। এবারে কী আসছি না নেক্সট, পাস্কাল ল, ঠিক আছে। তো পাস্কাল লটা বেসিক্যালি কী বলছে, ঠিক আছে, পাস্কালস ল বা পাস্কালের সূত্র, হয়েছে। আচ্ছা সেম জিনিস কী হচ্ছে না, পি ইকুয়াল টু এফ বাই আর। তো ডেফিনেশনটা কী বলবো না, ডেফিনেশনটা বলবো আবদ্ধ তরল,
এখানটা একটা জিনিস আসছে আমাদের মনে রাখতে হবে কি আবদ্ধ তরল, ঠিক আছে? এটা কোনো মানে এরকম ধরো আবদ্ধ তরল মানে কি কোনো একটা পাত্রে আবদ্ধ অবস্থা আছে যে তরল তার উপরে কিন্তু কাজ করছে, ঠিক আছে? আবদ্ধ তরলের কোনো অংশে যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে কি হচ্ছে না সেই চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করছে, ঠিক আছে? সেই চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করছে এবং কি না সঞ্চালিত চাপটা তরল সংলগ্ন পাত্রের উপরে কি করছে, সঞ্চালিত চাপটা তরল সংলগ্ন পাত্রের উপরে লম্বভাবে ক্রিয়া করে। এই জিনিসটাকে কি বলা হচ্ছে না পাস্কাল ল বা পাস্কালের সূত্র। তাহলে ফার্স্টে আমি ডেফিনেশনটা দেখি। ডেফিনেশনটা কি বলে না আবদ্ধ তরলের কোনো অংশে চাপ প্রয়োগ করলে একটা আবদ্ধ তরল অবশ্যই এতে কিন্তু হতে হবে কি আবদ্ধ তরল। আবদ্ধ তরলের কোনো অংশে চাপ কি করা আছে না চাপ প্রয়োগ করা আছে, তখন কি হচ্ছে না সেই চাপ অপরিবর্তিত মানে সেই চাপ কি করছে না অপরিবর্তিত মানে ক্রিয়া করছে বা সঞ্চালিত হচ্ছে, সঞ্চালিত হচ্ছেও বলতে পারি, ঠিক আছে? অপরিবর্তিত মানে সব দিকে ক্রিয়া করে বা সঞ্চালিত হয় বা এটাকে ভালো বাংলায় লিখলাম কি সঞ্চালিত হয়, বুঝলে? এবং তরল তরল সংলগ্ন পাত্রের উপরে কি বলছে না লম্বভাবে ক্রিয়া করছে। আমি বোঝাচ্ছি জিনিসটাকে, লিখে দিই ফার্স্টে ডেফিনেশনটা। ঠিক আছে, ডেফিনেশনটা কি বলেছে যে আবদ্ধ তরলের কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ অপরিবর্তিত মানে সব দিকে সঞ্চালিত হয় এবং তরল সংলগ্ন পাত্রের উপরে কি করে না লম্বভাবে ক্রিয়া করে। কীরকম বিষয়টা দেখো, ধরো সাপোজ এটা হচ্ছে একটা আবদ্ধ তরল, ঠিক আছে? ভেতরে ধরো কী আছে না ভেতরে ধরো অসংখ্য জলের অণু বা কোনো কিছু লিকুইড আছে, ভেতরে ধরো কিছু লিকুইড আছে, ঠিক আছে? কী করা আছে না এর উপরে আমি কি করছি বাইরে থেকে চাপ প্রয়োগ করছি। ধরো সাপোজ আমি বাইরে থেকে কথার কথা বলছি পি চাপ প্রয়োগ করলাম, ঠিক আছে? বাইরে থেকে কত চাপ প্রয়োগ করা আছে না বাইরে থেকে আমরা পি চাপ প্রয়োগ করছি, হয়েছে? যখন চাপ প্রয়োগ করছি তখন কি হচ্ছে না সেই চাপ অপরিবর্তিত মানে সব দিকে সঞ্চালিত হয়। অপরিবর্তিত মানে সব দিকে সঞ্চালিত হয় মানে কি না তরলের সমস্ত অংশের চাপটা কি হচ্ছে না সমান হচ্ছে, মানে কি তরলের সমস্ত অংশের চাপ সমানভাবে কাজ করছে, ঠিক আছে? এবং তরল সংলগ্ন পাত্রের উপরে কি হয় লম্বভাবে ক্রিয়া করে। তরল সংলগ্ন পাত্র বা তরল সংলগ্ন তল মানে কি এইটা হচ্ছে তরল সংলগ্ন তল বা তরল সংলগ্ন পাত্র, ঠিক আছে? তরল সংলগ্ন এইটা হচ্ছে কি তরল সংলগ্ন, এইটা হচ্ছে কি তরল সংলগ্ন মানে কি না তরলের সঙ্গে পাত্রের যে অংশটা অ্যাটাচড আছে ওটাকে কি বলা আছে না তরল সংলগ্ন, ঠিক আছে? তরল সংলগ্ন পাত্রের উপরে কি করবে না লম্বভাবে ক্রিয়া করবে। তাহলে ডেফিনেশনটা কি বলছে আবদ্ধ তরলের কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ অপরিবর্তিত মানে সব দিকে সঞ্চালিত হয় এবং তরল সংলগ্ন পাত্রের উপরে কি করে না লম্বভাবে ক্রিয়া করে, ঠিক আছে? তো পাস্কালের সূত্র তার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা তাহলে কি দাঁড়াবে, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা না ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা হচ্ছে সেম না কি কি করছি আমরা এখানটায় চাপ প্রয়োগ করছি, ঠিক আছে? ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন তাহলে কি দাঁড়াবে না পি ইকুয়াল টু এফ বাই এ। ওকে, আমরা পড়ে আসলাম না এক্ষুনি যেখানটায় কি না যেখানটায় পিটা হচ্ছে প্রেশার বা চাপ, এফটা কি হচ্ছে ফোর্স বা বল, আর এটা কি হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে কি আসলে ডেফিনেশনটা না কোনো একটা তরল ধরো আবদ্ধ পাত্রে কোনো একটা তরল আমরা নিয়েছি সেই তরলের উপরে কি করছি মানে আমি বাইরে থেকে চাপ প্রয়োগ করছি। যখন আমি বাইরে থেকে চাপ প্রয়োগ করছি তখন সেই চাপটা কি বলছে না তরলের মধ্যে সব দিকে সঞ্চালিত হচ্ছে বা সব দিকে সমানভাবে কাজ করছে এবং তরল সংলগ্ন পাত্রের উপরে কি হয় না লম্বভাবে ক্রিয়া করে। এই জিনিসটাকে আমরা কি বলবো না এই জিনিসটাকে আমরা বলবো এই এই এটা কি হচ্ছে না এটা হচ্ছে আমাদের কি পাস্কালস ল বা পাস্কালের সূত্র, ঠিক আছে? আচ্ছা, ডেফিনেশন লিখেছি এখানটা আমি বাংলাতে, তো ইংলিশেও আমি ডেফিনেশনটা বলে দিচ্ছি যারা ইংলিশ মিডিয়ামে আছে বুকলেটে, ঠিক আছে? তাদের সুবিধার জন্য বলে দিচ্ছি কি বলছে না প্রেশার অ্যাপ্লাইড টু অ্যান এনক্লোজড ফ্লুইড উইল বি ট্রান্সমিটেড উইদাউট এ চেঞ্জ ইন ম্যাগনিচিউড টু এভরি পয়েন্ট অফ দ্য ফ্লুইড অ্যান্ড টু ওয়াল অফ দ্য কন্টেনার, ঠিক আছে? এটাই বলা আছে। তো কি বলছে না প্রেশার অ্যাপ্লাইড টু অ্যান এনক্লোজড ফ্লুইড, এনক্লোজ ফ্লুইড মানে কি না এনক্লোজ ফ্লুইড মানে হচ্ছে আবদ্ধ তরল। সবসময় কিন্তু এটা মাস্ট বি মেনটেন করতে হবে, বলতে হবে, মেনশান করতে হবে এটাকে যে এনক্লোজ ফ্লুইড হতে হবে অবশ্যই। এটা কিন্তু স্থির তরলের ক্ষেত্রে বা ধরো কোনো খোলা জায়গায় কোনো তরল আছে তার উপরে কিন্তু অ্যাপ্লিকেবল নয় এটা, ঠিক আছে? এটা অবশ্যই কি না এনক্লোজ ফ্লুইডের উপরে অ্যাপ্লিকেবল,
আচ্ছা, উইল বি ট্রান্সমিটেড কি উইথাউট এ চেঞ্জ ইন ম্যাগনিচিউড, তার মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না টু এভরি পয়েন্ট, সমস্ত জায়গাতে কি বলছে না তার মান সমান, এই জন্য বলা আছে কি না চাপটা সব জায়গাতে অপরিবর্তিত থাকছে, ঠিক আছে, তার মানে কি তার ম্যাগনিচিউডটা ইন দ্য লিকুইড ইজ অলওয়েজ সেম ইন অল ডাইরেকশন, সমস্ত দিকে কি হচ্ছে সমান হচ্ছে, এবং কি বলছে না তরল সংগ্রহণ পাত্রের ওপরে বা কি না তার যে কন্টেনারের যে ওয়াল আছে তার উপরে কি করছে না লম্বাভাবে কি করছে না বল প্রয়োগ করছে বা কি না একটা ফোর্স সাপ্লাই করছে, ঠিক আছে, পারপেন্ডিকুলারলি একটা ফোর্স সাপ্লাই করছে কার উপরে না কন্টেনারের যে ওয়াল আছে সেই কন্টেনারের ওয়ালের উপরে, ঠিক আছে। তাহলে ডেফিনেশনটা কি বলছে না প্রেশার অ্যাপ্লাই টু অ্যান এনক্লোজড ফ্লুইড, আবদ্ধ তরলের উপরে চাপ প্রয়োগ করা হচ্ছে তখন কি হচ্ছে না সেই চাপটা কি হচ্ছে না ট্রান্সমিটেড সব দিকে ছড়িয়ে পড়ছে উইথাউট এ চেঞ্জ ইন ম্যাগনিচিউড, তার মানের কোনো পরিবর্তন ছাড়াই, অ্যান্ড কি না অ্যান্ড দ্য ওয়াল অফ দ্য কন্টেনার, এবং কন্টেনারের দেওয়ালেও ছড়িয়ে পড়ছে, এবং সেখানটায় কী বলছে না চাপটা কি হচ্ছে না লম্ব হবে পারপেন্ডিকুলারলি কিন্তু ওয়ার্ক করছে টু দ্য কন্টেনার্স ওয়াল, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি হচ্ছে না পাস্কাল লতে কোন ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা ইউজ করা হয়, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন তার একটা প্রুফ আছে, ঠিক আছে, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে আমরা কিন্তু প্রুফ দরকার নেই আমাদের, হ্যাঁ। তো আমরা জাস্ট ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা জানবো, কেন জানার প্রয়োজন আছে না এই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা থেকে তোমাদের কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন দেবে, ঠিক আছে। তো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কী হচ্ছে আমার বেসিক্যালি না ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে কি চাপ, চাপ সংক্রান্ত বিষয়, ঠিক আছে, চাপ প্রয়োগ করা হচ্ছে মানে কি এটা চাপ সংক্রান্ত বিষয়। তো এইটা কিসের উপরে নির্ভর করছে না বা এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কি পি ইকুয়াল টু বড় হাতের পি দ্বারা ডিনোট করছে, ঠিক আছে। তো এটা কি হচ্ছে না এটা হচ্ছে পাত্রের ওপরে প্রযুক্ত চাপ মানে টোটাল প্রেশার অ্যাপ্লাইড অন দ্য ফ্লুইড, ঠিক আছে, পাত্রের ওপরে টোটাল প্রেশার যেটা অ্যাপ্লাই করছি ইকুয়াল টু কি স্মল পি ইন্টু এ প্লাস রো ইন্টু জি ইন্টু এইচ, এটা হচ্ছে কি না তার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন যেটা কি করা আছে না পাস্কাল লতে ইউজ করা আছে। দেখো এই টার্মগুলো আমি কিন্তু ভেঙে ভেঙে বলছি তোমাদের, ডেফিনেশনটা মুছে দিলাম, এই টার্মগুলো ভেঙে ভেঙে বলছি, কি বলেছে তোমাদের না বলেছে যে পি ইকুয়াল টু পি এ প্লাস রো ইন্টু জি ইন্টু এইচ, এটা বলা আছে তোমাদের, এটা হচ্ছে বড় হাতের পি যেখানটায় কী হচ্ছে না ছোটো হাতের পি প্লাস পি এ, ঠিক আছে, বা এটাকে আমি ক্যাপিটালও লিখতে পারি কোনো অসুবিধা নেই, যেখানটায় এটা কী করছে না যেখানটায় এটা টোটাল এরিয়াটা আমার ডিনোট করছে, ঠিক আছে, এরিয়া বা ক্ষেত্রফলটা ডিনোট করছে, ঠিক আছে, পি এ প্লাস রো ইন্টু জি ইন্টু এইচ, যেখানটায় কি পিটা কি না পিটা হচ্ছে টোটাল প্রেশার অ্যাপ্লাইড অন দ্য ফ্লুইড মানে বাইরে থেকে আমি যে চাপটা প্রয়োগ করছি, ঠিক আছে। আচ্ছা এটা সমান কি হচ্ছে না চাপ ইন্টু ক্ষেত্রফল, প্রেশার সমান কি চাপ ইন্টু ক্ষেত্রফল, তার জন্য এখানটা কি আসছে না পি ইন্টু এ প্লাস কি রোজি এইচ, রোজি এইচ একটা টার্ম আমার কি এসছে এক্সট্রা এসছে, যেখানটায় রোটা কি না যেখানটায় রোটা হচ্ছে ফ্লুইডের ডেন্সিটি, ডেন্সিটি অফ ফ্লুইড বাকি না তরলের ঘনত্ব, ডেন্সিটি অফ ফ্লুইড বাকি তরলের ঘনত্ব, জিটা কি না জিটা হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষজ ত্বরণ, যেটা কি করছে না পৃথিবী কর্তৃক কোনো যে কোনো বস্তুকে টানছে ওটাকে কি বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে। গ্র্যাভিটেশনাল ফোর্স বাকি অভিকর্ষজ ত্বরণ হয়েছে, এইচটা কি না এইচটা হচ্ছে হাইট বা উচ্চতা, হাইট বা কি উচ্চতা। তাহলে কি বলছে পাস্কাল লতে তাহলে কি আসছে বড় হাতের পি মানে কি টোটাল প্রেশার অ্যাপ্লাইড অন দ্য ফ্লুইড ইকুয়াল টু কি পি এ মানে কি চাপ ইন্টু ক্ষেত্রফল প্লাস রোজি এইচ, এই রোজি এইচ একটা টার্ম আমার কি এসছে এক্সট্রা এসছে, যেখানটায় রোটা কি যেখানটায় রোটা হচ্ছে ডেন্সিটি, ধরো যদি আবদ্ধ তরলের ভিতরে জল থাকে তাহলে জলের ঘনত্ব, বা ধরো যদি আবদ্ধ তরলের ভিতরে অন্য কোনো ফ্লুইড থাকে তাহলে তার ঘনত্ব, মানে কি প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ফ্লুইডের জন্য তার ডেন্সিটিটা কী হচ্ছে ইন্ডিভিজুয়ালি হয়। তাহলে যে ফ্লুইড আমি কনসিডার করবো এনক্লোজড সিস্টেমে সেই ফ্লুইডের কী হচ্ছে না সেই ফ্লুইডের এটা হচ্ছে ডেন্সিটি গ্র্যাভিটেশনাল ফোর্স ইন্টু কি হাইট মানে কত উচ্চতায় আছে, ঠিক আছে। তাহলে কী আসছে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা না এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা আসছে পি ইকুয়াল টু পি এ প্লাস রো ইন্টু জি ইন্টু এইচ, ঠিক আছে, যেখানটায় কি না যেখানটায় এই টার্মগুলো কী হচ্ছে না যেখানটায় এই টার্মগুলো আছে কি তার ইউজুয়াল মিনিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে, ওকে মনে থাকবে সবার, ঠিক আছে, যে পি ইকুয়াল টু পি এ প্লাস রো ইন্টু জি ইন্টু এইচ, ঠিক আছে। দেখো তোমাদের কি না পাস্কাল ল আমি পড়ালাম, পাস্কাল লয়ের উপর একটা প্রবলেমকে আমি তুলেছি, কি বলেছে এ প্রেশার অফ টু ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি পাস্কাল ইজ ট্রান্সমিটেড থ্রু আউট এ লিকুইড কলাম ডিউ টু এ ফোর্স বিং অ্যাপ্লাইড অন এ পিস্টন,
If the piston has an area of 0.1 meter square, what is force applied? What force is applied? What force is applied মানে কি এখানে আমাকে ফোর্স F এর ভ্যালুটা কিন্তু ডিটারমাইন করতে হবে আমাকে সব সময় মনে রাখতে হবে ফিজিক্সের ম্যাথগুলো করার সময় আমাকে সব সময় মনে রাখতে হবে কি বার করতে বলেছে তো যেটা বার করতে বলবে তার রেসপেক্টে তার যে সূত্র আছে ঠিক আছে ওইটাতে আমি বসাবো তাহলে ওইটা তো বসালে আমার ইজিলি আমি ক্যালকুলেট করতে পারবো তো কি বলেছে এ প্রেসার অফ 2×10³ পাস্কাল মানে কি এত চাপ কি করা হয়েছে ইজ ট্রান্সমিটেড থ্রু আউট এ লিকুইড মানে এত চাপ কি হচ্ছে না ট্রান্সমিট হচ্ছে থ্রু আউট এ লিকুইড একটা লিকুইড থেকে ডিউ টু এ ফোর্স বিং অ্যাপ্লাইড অন এ পিস্টন একটা পিস্টন দ্বারা কি করা হচ্ছে না একটা আবদ্ধ তরলের উপরে কি করা হচ্ছে না কিছু পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে ইফ দ্য পিস্টন হ্যাজ এন এরিয়া অফ 0.1 meter square এটা কি তার এরিয়া পিস্টনটার ক্ষেত্রফল কত না 0.1 meter square তাহলে বার আমাকে কী কী করতে হলেছে ফোর্স ঠিক আছে তো আমরা বেসিক্যালি সূত্রটা কি জানি না চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল বা কি পি ইকুয়াল টু এফ বাই এ এই ফর্মুলাটা আমরা জানি তাহলে আমরা ফর্মুলাটাতে যদি বসাই তো ফার্স্ট আমাকে ফর্মুলাতে বসানোর আগে দেখতে হবে কি আমার কী কী ভ্যালু দেওয়া আছে এই ভ্যালু একটা দেওয়া আছে এটা কি না এটা হচ্ছে প্রেশার বা চাপ পি বা কি চাপ দেওয়া কত আছে 2×10³ পাস্কাল ঠিক আছে এটা হচ্ছে এসআই ইউনিট বা ব্যবহারিক ইউনিট পাস্কালটা আচ্ছা কী বলা আছে এরিয়া ক্ষেত্রফল এরিয়াটা কত বলা আছে না এরিয়াটা আমার বলা আছে 0.1 meter square ঠিক আছে এটাও আমার কি এসআই ইউনিটে দেওয়া আছে এটাও এসআই ইউনিটে দেওয়া আছে এটাও এসআই ইউনিটে দেওয়া আছে বার কী করতে বলেছে ফোর্স বা বল আমাকে বার করতে বলেছে ঠিক আছে তাহলে জেনারেলি আমরা কি সূত্র লাগাবো সূত্রটা কি না সূত্রটা হচ্ছে পি ইকুয়াল টু এফ বাই এ বা কি চাপ সমান বল বাই ক্ষেত্রফল ঠিক আছে তাহলে পি ইকুয়াল টু এফ বাই লাগালে পি এর ভ্যালু জানি এর ভ্যালু জানি এফ এর ভ্যালু বার করতে হবে তাহলে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু পি ইন্টু এ লেখা যেতে পারে এফ ইকুয়াল টু পি ইন্টু এ তাহলে যেখানটা পি এর ভ্যালু কত 2×10³ পাস্কাল ইন্টু এ বা ক্ষেত্রফলটা কত 0.1 meter square তাহলে কত দাঁড়াচ্ছে গুণ করলে 2×0.1 মানে হচ্ছে 1/10 মানে হচ্ছে কত 2/5 মানে হচ্ছে 0.2×10³ এরকম লিখতে পারে ঠিক আছে কীরকমভাবে বার করলাম দেখো একদম সহজ 2×0.1 মানে কত 1/10 তাহলে 2×1/10 মানে কত 1/5 1/5কে ফ্র্যাকশানে নিয়ে আসলে কত হচ্ছে 0.2 তাহলে কত লিখতে পারি 0.2×10³ আচ্ছা এগুলো সব কি ইউনিটে দেওয়া আছে এসআই ইউনিটে দেওয়া আছে তাহলে ফোর্সের এসআই ইউনিট কি নিউটন তাহলে এখানটায় ইউনিটটা আমি কী মেনশান করবো নিউটন ঠিক আছে 0.2×10³ এটাকে আরও যদি আমি সিম্পলিফাই করতে চাই তাহলে কীরকম লিখতে পারি 2/10 0.2 মানে 10³ মানে কত 1000 মানে কত আমার দাঁড়ালো 200 newton এটা হচ্ছে কি আমার ফাইনাল রেজাল্ট ঠিক আছে এখানটাও কমপ্লিট করে দিলে ঠিক আছে এখানটাও কমপ্লিট করলে ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমাদের এমসিকিউতে যেরকম দেওয়া থাকবে ধরো যদি এইটা অ্যান্সার দেওয়া থাকলো এমসিকিউতে তাহলে কিন্তু এই অ্যান্সারটাই তোমাদের দাগাতে হবে বা ধরো যদি এই অ্যান্সারটা দেওয়া থাকে তাহলে কিন্তু এই অ্যান্সারটা দাগাতে হবে ঠিক আছে তো কীরকম আসলো না কোনো একটা লিকুইডের ওপরে কী করা হয়েছে না 2×10³ পাস্কাল চাপ সেখান থেকে কী হচ্ছে ট্রান্সমিট হচ্ছে তার উপরে কত একটা পিস্টন দিয়ে কি করা হচ্ছে না কিছু পরিমাণ বল বা ফোর্স প্রয়োগ করা হচ্ছে অ্যাপ্লাই করা হচ্ছে না সেই পিস্টনটার ইউনিট এরিয়া কত বা সেই পিস্টনটার এরিয়াটা কত 0.1 meter square কী বার করতে হবে হোয়াট ফোর্স ইজ অ্যাপ্লাইড মানে কত বল প্রয়োগ করা হয়েছে তো জানি পি ভ্যালু দেওয়া আছে এত পাস্কাল ক্ষেত্রফলটা দেওয়া আছে ফোর্সটা আমাকে বার করতে হবে জেনারেলি আমি ডেফিনি তার রেটাতে বসিয়েছি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে পি ইকুয়াল টু এফ বাই এ সেখান থেকে আমরা কী পেয়েছি এফ ইকুয়াল টু পি ইন্টু এ এখানটায় পি এর ভ্যালু দেওয়া আছে এর ভ্যালু দেওয়া আছে সবগুলো বসিয়ে কত আমার আলটিমেট অ্যান্সার কত এসছে 200 newton ঠিক আছে এইটা কী হচ্ছে না এইটা হচ্ছে তাহলে আমার অ্যান্সার ঠিক আছে নেক্সট আমরা আর একটা প্রবলেম দেখছি এই পাস্কাল লয়ের উপরে মুছে দিলাম এটা আচ্ছা এই নেক্সট তোমরা প্রবলেমটা দেখো কী বলেছে টু পিস্টন অফ এ হাইড্রোলিক লিফ্ট হ্যাভ ডায়ামিটার অফ 60 and 5 centimeter হোয়াট ফোর্স ইজ এক্সার্টেড বাই দ্য লার্জ পিস্টন ওয়েন 50 newton ইজ প্লেসড অন দ্য স্মলার পিস্টন কী বলেছে না একটা হাইড্রোলিক লিফ্ট আছে হাইড্রোলিক লিফ্টে কী করা আছে একটা লার্জ পিস্টন আর একটা স্মলার পিস্টন আমরা ইউজ করছি যেখানটায় লার্জ পিস্টনের ডায়ামিটার বা ব্যাসটা কত হচ্ছে 60 centimeter আর স্মলার পিস্টনের ক্ষেত্রে ডায়ামিটারটা কত হচ্ছে 5 centimeter ঠিক আছে তো কী বলেছে না স্মলার পিস্টন দ্বারা 50 newton ফোর্স এক্সার্ট করা হয়েছে মানে 50 newton বল প্রয়োগ করা হয়েছে স্মলার পিস্টন দ্বারা
তাহলে লার্জ পিস্টন দ্বারা কত নিউটন ফোর্স এক্সার্ট হবে এটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? তো ফার্স্টে ওখানটায় কি দেওয়া আছে, আমাদের ডায়ামিটার দেওয়া আছে। যেহেতু আমাদের ডায়ামিটার দেওয়া আছে, ওখান থেকে তাহলে আমরা কি বার করবো, রেডিয়াস বার করবো, রেডিয়াস বা ব্যাসার্ধ। তাহলে দেখো সলভ করছি আমি কোশ্চেনটা, রেডিয়াস বা ব্যাসার্ধ বার করবো। তাহলে ফর আমি সব লিখে লিখে করছি, ফর লার্জ পিস্টন আর ইকুয়াল টু কত, 60/2, 30 সেন্টিমিটার ব্যাসার্ধটা। ফর স্মলার পিস্টন, স্মলার পিস্টনের ক্ষেত্রে কী হচ্ছে, আর ইকুয়াল টু 5/2, তার মানে কত হচ্ছে, 2.5 সেন্টিমিটার হয়েছে। এবার এখান থেকে আমাদের কিসে আসতে হবে, না এখান থেকে আমাদের একটা টার্ম আসতে হবে কি, এরিয়া জানতে হবে, ঠিক আছে? এরিয়া বা কি ক্ষেত্রফল কেন জানতে হবে, না আমরা জানি কি, আমাকে কি বার করতে হবে, ফোর্স বার করতে হবে। ফোর্স ইকুয়াল টু কি, না ফোর্স ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু এ, প্রেশার ইন্টু এরিয়া, ঠিক আছে? পি ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ, তাহলে এফ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, পি ইন্টু এ, যেখানটায় পিটা কি, না যেখানটায় পিটা হচ্ছে আমার প্রেশার, আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে এরিয়া, ঠিক আছে? তাহলে এখানটায় কী বলেছে, না একটা হাইড্রোলিক লিফট বলেছে, ঠিক আছে? হাইড্রোলিক লিফটের কী দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে, তার মানে কি বেসিক্যালি এগুলো হচ্ছে কি স্ফেরিক্যাল। তাহলে স্ফেরিক্যালের ক্ষেত্রে এরিয়া সূত্র কি, না স্ফেরিক্যালের ক্ষেত্রে এরিয়া সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার, ঠিক আছে? পাই আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে স্ফেরিক্যালের ক্ষেত্রে যদি এরিয়া সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে লার্জ পিস্টনের ক্ষেত্রে আমি কী করতে পারি, না এরিয়া অফ লার্জ পিস্টন হয়েছে। তাহলে কত, না এটা ধরো সাপোজ আর ওয়ান ধরে নিলাম, এটা ধরো সাপোজ আর টু ধরে নিলাম, তাহলে কত হচ্ছে, পাই আর স্কোয়ার আর ওয়ান স্কোয়ার, তাহলে কত হচ্ছে, 22/7 ইন্টু 30 হোল স্কোয়ার, মানে আমার কত দাঁড়াচ্ছে, 22/7 ইন্টু 30 ইন্টু 30, এরকম করতে পারি বা এরকমভাবেও রেখে দিতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? 22/7 ইন্টু 30 স্কোয়ার, বা এটাকে আমরা করে দিতে পারি জাস্ট পাইটাকে, পাইয়ের ভ্যালুটাও বসিয়ে দিতে পারি, কিচ্ছু করার দরকার নেই, পাই ইন্টু 30 স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা কী হচ্ছে, না এরিয়া অফ লার্জ পিস্টন। এবার সেরকমভাবে আমরা বার করবো কি, না এরিয়া অফ স্মলার পিস্টন। তাহলে স্মলার পিস্টনের ক্ষেত্রে এরিয়া কী হচ্ছে, পাই ইন্টু আর টু স্কোয়ার, যেখানটায় আর টুটা সমান কত, 2.5, তাহলে আমি লিখতে পারি পাই ইন্টু 2.5 হোল স্কোয়ার, লেখা যেতে পারে। তাহলে এবারে দেখো, যদি আমি লার্জ পিস্টনের ক্ষেত্রে এফ ওয়ান সমান পি ওয়ান এ ওয়ান ধরি, আর স্মলার পিস্টনের ক্ষেত্রে এফ টু সমান পি টু এ টু ধরি, তাহলে আমার কী আসছে, এফ টু ইকুয়াল টু, ঠিক আছে? তো এফ টু ইকুয়াল টু আমার কী আসছে, না এ টু বাই এ ওয়ান দাঁড়াও একটু ইরেজ করি, দেখো আমি এখানটা একটু লিখে দিচ্ছি, দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফর স্মলার পিস্টন এফ ওয়ান ইকুয়াল টু পি ওয়ান এ ওয়ান, আমাকে বার কিসের মান করতে হবে, না আমাকে বার করতে হবে এফ এর মান। আচ্ছা এখানটা আমরা একটা জিনিস লিখে রাখি, পি টু ইকুয়াল টু কি, পি ওয়ান, চাপটাই কি হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এফ টু আর এফ ওয়ান বলে দেওয়া আছে, মানে এফ টু ইকুয়াল টু কত, পি টু এ টু, আর এফ ওয়ান সমান কত, পি ওয়ান এ ওয়ান, ঠিক আছে? তো তাহলে আমরা লিখতে কি পারি, এফ টু বাই এফ ওয়ান সমান এ টু বাই এ ওয়ান লিখতে পারি, আদারওয়াইজ এফ টু ইকুয়াল টু এ টু বাই এ ওয়ান ইন্টু এফ ওয়ান, লেখা যেতে পারে। যেখানটায় এ টু সমান কত হচ্ছে, না যেখানটায় এ টু সমান হচ্ছে পাই ইন্টু 30 স্কোয়ার, আর এ ওয়ান সমান কত হচ্ছে, না এ ওয়ান সমান হচ্ছে পাই ইন্টু 2.5 স্কোয়ার, তাহলে এখানটায় লিখতে পারি এটা কিসের ভ্যালু, এ ওয়ানের ভ্যালু বার করেছি, আর এটা কার ভ্যালু বার করেছি, এ টুর ভ্যালু বার করেছি, দেখো, ঠিক আছে? লার্জ পিস্টনের ক্ষেত্রে এরিয়াটাকে আমরা কী ধরেছি, এ টু, আর স্মলার পিস্টনের ক্ষেত্রে এরিয়াটাকে আমরা কত ধরেছি, 2.5, ঠিক আছে? এফ ওয়ানের ভ্যালু দেওয়া আছে, এফ ওয়ানের ভ্যালু কত দেওয়া আছে, 50 নিউটন, স্মলার পিস্টনের ক্ষেত্রে 50 নিউটন,
তাহলে আমরা যদি সূত্রতে বসাই তাহলে কি দাঁড়াবে আমাদের আলটিমেট? আমাদের দাঁড়াচ্ছে, উপরে আমি একটু ইরেজ করছি, আমাদের তাহলে দাঁড়াচ্ছে কি আমাদের তাহলে দাঁড়াচ্ছে কি এফ টু ইকুয়াল টু এ টু বাই এ ওয়ান। এ টুর মান কত? পাই ইন্টু 30² বাই পাই ইন্টু 2.5a² ইন্টু এফ ওয়ানের মান কত? 50 নিউটন। হয়েছে, পাই পাই কাটাকাটি হলো, তার মানে এটা পুরোটা কত দাঁড়াচ্ছে? 30 বাই 2.5 পুরোটার হোল স্কোয়ার ইন্টু কত? 50 নিউটন। হয়েছে, তাহলে এইখানে যদি আমি করি তাহলে পুরোটা ক্যালকুলেট করলে আমাদের কিছু একটা অ্যান্সার বেরাবে, ঠিক আছে? 30 বাই 2.5 এটা কিছু একটা করলে অ্যান্সার বেরাবে, আমাদের কী হবে না তত নিউটন কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে? কীরকম হলো দেখো ম্যাথটা। ফার্স্টে কী করেছি না, ফার্স্টে আমরা কী করেছি, ডায়ামিটার তার দেওয়া আছে, ডায়ামিটার মানে কি তার পুরো ব্যাসটা দেওয়া আছে, ঠিক আছে? আমরা কী করেছি, আমরা ওখান থেকে ফার্স্টে আর ব্যাসার্ধটা বার করে নিয়েছি। ব্যাসার্ধ বার করে নেওয়ার পরে কী করেছি, যেহেতু এটা হচ্ছে একটা স্ফেরিক্যাল বা গোলক, তার জন্য কী করেছি না সেখান থেকে আমরা এরিয়া বার করেছি। স্ফেরিক্যালের এরিয়া বার করার সূত্র কি? পাই আর স্কোয়ার। আমরা আর ওয়ান আর টু দুটোর ভ্যালু জানতাম, তার জন্য আর ওয়ান আর টুর ভ্যালু বসিয়ে কী করেছি না এরিয়া বার করে নিয়েছি, ঠিক আছে? যেখানটায় কি না, যেখানটায় স্মলারের ক্ষেত্রে, স্মলার পিস্টনের ক্ষেত্রে এরিয়াটা আমরা কত ধরেছি এ ওয়ান, আর লার্জার পিস্টনের ক্ষেত্রে এরিয়াটা আমরা কত ধরেছি এ টু, ধরে নিলাম। আচ্ছা, আর একটা জিনিস কি দেওয়া আছে না, স্মলার পিস্টনের ক্ষেত্রে ফোর্স এফ ওয়ানের মানটা কত দেওয়া আছে? 50 নিউটন। এই যে লিখে দেওয়া আছে এখানটায় স্মলার পিস্টনের ক্ষেত্রে এফ ওয়ানটা হচ্ছে 50 নিউটন, তাহলে আমরা যদি এফ টু বাই এফ ওয়ান করি তাহলে কত দাঁড়াচ্ছে? এ টু বাই এ ওয়ান, এ টু বাই এ ওয়ান ইন্টু এফ ওয়ান, এ টু বাই এ ওয়ান ইন্টু এফ ওয়ান, ঠিক আছে? তাহলে কত হবে না, এফ টু ইকুয়াল টু এ টু বাই এ ওয়ান ইন্টু এফ ওয়ান। ওকে, না এইখানটা বুঝতে অসুবিধা হলে মুছে দিচ্ছি একটু। এটা হচ্ছে কি, এর পরের লাইনটা হচ্ছে এটা, ঠিক আছে? এফ টু বাই এফ ওয়ান ইকুয়াল টু কত? এ টু বাই এ ওয়ান, আর কি এফ টু ইকুয়াল টু এ টু বাই এ ওয়ান ইন্টু এফ ওয়ান। এ টুর ভ্যালু আমি জানি, এ ওয়ানের ভ্যালু জানি, এফ ওয়ানের ভ্যালু জানি, বসিয়েছি এফ টুর ভ্যালু বার করেছি। আচ্ছা, এ টুর ভ্যালু কত? এ টুর ভ্যালু হচ্ছে পাই আর স্কোয়ার, মানে কত? এটা হচ্ছে কি এরিয়া, পাই আর স্কোয়ার, তাহলে সেখান থেকে তার রেডিয়াসটা দেওয়া ছিল 30, বার করেছি, তাহলে কী হচ্ছে পাই ইন্টু 30² বাই পাই ইন্টু 2.5s হোল স্কোয়ার ইন্টু কী হচ্ছে 50 নিউটন। পাই পাই কাটাকাটি হয়েছে, তাহলে দেখো 30² বাই 2.5s², তাহলে পুরোটার হোল স্কোয়ার আমরা করতে পারি 30 বাই 2.5, পুরোটার হোল স্কোয়ার ইন্টু কি 50 নিউটন। তাহলে এটা ক্যালকুলেট করলে কিছু একটা ভ্যালু ভ্যালু আসবে, ওটা কী হচ্ছে এত নিউটন অ্যান্সার। তাহলে কী হচ্ছে, অর্থাৎ লার্জার পিস্টনের ক্ষেত্রে তোমার ফোর্সটা কত এক্সাক্ট হবে না, যেটা অ্যান্সার হবে ওটাই হচ্ছে তার অ্যান্সার আর কি, ঠিক আছে? তো এই ধরনের ম্যাথগুলো দেখবে পরীক্ষাতে আসতে পারে, কিন্তু এমসিকিউ টাইপ দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো আজকে তোমাদের পাসকাল লয়ের উপরে কিছু ম্যাথ হলো, ঠিক আছে? এরপরে এই জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারের উপরে কিছু আরও পোর্শন পড়ানো বাকি আছে, ওই পোর্শনগুলো কিন্তু তোমাদের পড়ানো হবে, ঠিক আছে? জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারের যেরকম আছে তোমার আর্কিমিডিস ল, ঠিক আছে, তারপরে অ্যাপ্লিকেশান অফ আর্কিমিডিস ল, পাসকালের সূত্রের উপরে আরও কিছু এক্সাম্পল তোমাদের দেখানো হবে, ঠিক আছে? ওইগুলো কিন্তু আমাদের যে নেক্সট ক্লাস আছে ওই নেক্সট ক্লাসে হবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে, ধন্যবাদ।